দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকার পথঘাট। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইছেন তারা। একইভাবে দলের কেন্দ্র থেকেও দেয়া হচ্ছে বিভিন্ন প্রতিশ্রুতি, ঘোষণা করা হচ্ছে নির্বাচনী ইশতেহার। জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনে জয়ী হলে দেশের এককেন্দ্রিক শাসন ব্যবস্থা পরিবর্তন করে প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। বিসিএস কম্পিউটার সিটি আইডিবি ভবনে চলছে বিজয় উৎসব, মিলবে ডিসকাউন্ট, ক্যাশব্যাক সহ নানা উপহার। শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি, এই স্লোগানকে সামনে রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহার ঘোষণা করেন তিনি। মুজিবুল হক চুন্নু জানান, দেশে বিদ্যমান আট বিভাগকে আটটি প্রদেশে উন্নীত করা হবে। প্রদেশগুলোর নাম হবে উত্তরবঙ্গ, বরেণ্য, জাহাঙ্গীরনগর, জালালাবাদ, জাহানাবাদ, চন্দ্রদ্বীপ, ময়নামতি এবং চট্টলা। দুই স্তর বিশিষ্ট সরকার কাঠামো করা হবে জানিয়ে জাপা মহাসচিব বলেন, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করা হবে তারা ক্ষমতায় গেলে। চুন্নু জানান, কেন্দ্রীয় সরকারকে বলা হবে ফেডারেল সরকার। এই সরকারের অধীনে থাকবে 300 আসন বিশিষ্ট জাতীয় সংসদ, আর প্রাদেশিক সরকারের অধীনে থাকবে প্রাদেশিক সংসদ। প্রতি উপজেলা কিংবা থানাকে প্রাদেশিক সরকারের এক একটি আসন হিসেবে বিবেচনা করা হবে। দেশের প্রশাসনিক ব্যবস্থায় আমূল সংস্কারের বিষয় উল্লেখ করে চুন্নু জানান, পাঁচ বছরের মধ্যে এটা পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করা সম্ভব হবে। প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনের প্রাথমিক ধারণার একটি রূপরেখা দেশবাসীর সামনে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। ঢাকা শহর থেকে কমপক্ষে 50% প্রতিষ্ঠানের সদর দফতর প্রাদেশিক রাজধানীতে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে জাতীয় পার্টির। জাতীয় পার্টির 24 দফা ইশতেহারে নির্বাচন পদ্ধতি সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা ও সুশাসন নিশ্চিত করা, শিক্ষিত ও অশিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, জ্বালানি ও বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা বজায় রাখা, শিল্প ও অর্থনৈতিক অগ্রগতি সাধন, ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করার কথা বলা হয়েছে। এছাড়া ইসলামী আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখা, সর্বোচ্চ ভর্তুকি দিয়ে কৃষকের কল্যাণ সাধন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ সহ নানা প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে জাতীয় পার্টির ইশতেহারে। এবার সারা দেশে জাতীয় পার্টি 287 আসনে প্রার্থী দিয়েছে। সাইদ রহমান, কালবেলা।